নমস্কার, হৈমন্তিস হোম কিচেনে আপনাকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিংড়ির পাতুরি রেসিপি। বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার হলো চিংড়ির পাতুরি। আসুন আজকে আমি দেখিয়ে দিই খুব কম উপকরণের মাধ্যমে চিংড়ির পাতুরি কিভাবে বানানো যায় এবং খুব সুন্দর টেস্টে। প্রথমেই আমি চিংড়ি নিয়ে নিয়েছি 100 গ্রাম, তাতে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। একটু তেলের মধ্যে আমি চিংড়িগুলোকে খুব হালকা ভাবে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, তাহলে কিন্তু চিংড়ির স্বাদটা খুব ভালো হয় না। খুব কম করে ভেজে নিয়ে চিংড়িটাকে আমি একটু অন্য পাত্রে তুলে রাখবো। এবার কলা পাতা নিয়ে নিয়েছি আমি পিস করে, সেগুলোকে গ্যাসের ওভেনের উপরে সেই পিসগুলোকে ওভেন জ্বালিয়ে এরকম ভাবে সেঁকে নিচ্ছি, যাতে এই পাতাটা নরম খানিকটা হয়ে যায় এবং ফ্লেক্সিবলও হয়ে যায়, যাতে পাতুরিটা মোড়ার সময় এটা ফেটে বেরিয়ে না আসে। এটা না করে নিলে কিন্তু পাতা ফেটেও যায় এবং ভেতর থেকে যে পাতুরির যে মশলাটা সেটা কিন্তু কড়ার মধ্যে বেরিয়ে আসতে পারে। সবকটা পাতা আমি এইভাবে করে নিয়েছি এবং দেখতেও পাচ্ছেন কিরকম সুন্দর ফ্লেক্সিবল টাইপের হয়ে গেছে। এবার আসুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। এখানে আমি 4 টেবিল স্পুন পোস্ত এবং 2 টেবিল স্পুন সর্ষে এবং 1টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তা হালকা করে ভেজে নিয়েছি। নুন, চিনি আর লঙ্কা চিরে নিয়েছি আর সর্ষের তেল নিয়ে নিয়েছি আর সেঁকে নেওয়া কলা পাতা। প্রথমেই আমি একটা বাটিতে যে সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। তো কাঁচা চিংড়িও এর মধ্যে ব্যবহার করেন, আমার মতে একটু ভেজে নেওয়া ভালো, তাহলে যে আঁশের যে গন্ধটা সেটা কিন্তু চলে যায়, অনেকেই সেই আঁশটে গন্ধটা নিতে পারেন না, তাই এই ব্যবস্থা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো নুন, স্বাদ মতো নুন আপনারা অ্যাড করে নেবেন, আর খুব সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু খানিকটা নারকেল কোড়াও দিতে পারেন। ভালোভাবে আমি মিক্স করে নিলাম সম্পূর্ণটা। মিক্স করা হয়ে গেছে। এবার একটা কলা পাতা নিয়ে তার মাঝ বরাবর যে চিংড়ির যে পেস্টটা বানিয়েছি আমি মশলা দিয়ে, পরিমাণ মতো ঠিক মাঝ বরাবর আমি দিয়ে দিচ্ছি পাতার উপরে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সর্ষের তেল আর 1টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলো দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পাতুরিতে, আপনারা জানেন। এবার দেখুন আমি কিভাবে পাতাটা মুড়ছি। ঠিক এইভাবে যদি আপনারা পদ্ধতিটা অবলম্বন করে পাতাটা মুড়েন, তাহলে কিন্তু কোনোভাবে ভেতরের মশলাটা বেরিয়ে আসা সম্ভব নয়। এবার একটা সুতো দিয়ে আমি ভালোভাবে এটাকে বেঁধে দিচ্ছি। বাঁধার প্রসেসটাও দেখে নিতে পারেন ভালো করে, এইভাবে বাঁধলে কিন্তু পাতা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দুপাশ থেকে আমি 1টা সুতোর মাধ্যমেই বেঁধে নিলাম। ঠিক একই পদ্ধতিতে আমি সবকটা পাতুরি এইভাবে বেঁধে নিয়েছি। এবার কড়ার মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন তেল আমি দিয়ে দিয়েছি, খুব কম তেল এখানে ব্যবহার করতে হয়, বেশি তেলে দেওয়ার দরকার নেই। তেলটা হালকা গরম হলে আমি সবকটা পাতুরি এর মধ্যে দিয়ে দিলাম। আঁচটাকে আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, একেবারে হাই করলে কিন্তু পাতাটা পুড়ে যাবে এবং ভেতর থেকে মশলাটা কিন্তু ভালোভাবে কুকড হবে না, তো এইদিকে লক্ষ্য রাখবেন এবং মাঝে মাঝেই উল্টে পাল্টে দেবেন।
বেশিক্ষণ লাগে না, দেখতে পাচ্ছেন যে খানিকক্ষণ পর কিন্তু আস্তে আস্তে ভেতর থেকে পাতাটা ফুলে উঠছে, তার মানেই বুঝতে পারবেন যে ভেতর থেকে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কুকড হচ্ছে। 3 মিনিট এইভাবে রান্না করার পর আমাদের পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দুপাশটা সুন্দর হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে, তখনই কিন্তু আপনাদের নামিয়ে নিতে হবে। আমি একটা পাতুরি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর ভেতরে কুকড হয়েছে এটা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু এটা অসাধারণ হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।